এটা হলো স্যান্ডির কোম্পানির বক্স দেখতে পাচ্ছেন এখানে দেখেন স্যান্ডির বক্স এগুলা এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির বক্স তো একজোড়া আপনার বাইরের মাল বাজাবেন এবং আমাদের যে ফিটিং আছে এটা বাজাবেন একদম সমান বাজবে একদম কিন্তু সমান বাজবে এবং এই মালগুলা কিন্তু আপনার অরিজিনাল যে ডালাই আছে সেটা দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন আপনার কোয়ালিটিগুলো দেখেন আমাদের যে কোয়ালিটিগুলো আছে এই কোয়ালিটির বক্স অন্য অন্য যারা আছে শুধু বক্স বিক্রি করবো হলো আপনার এক লাখ বিশ হাজার এক লাখ দশ হাজার টাকা আর আমরা যেই বাজেটের মধ্যে মাল দেই আমরা কিন্তু সীমিত রেটের মধ্যে কিন্তু মাল দিই এই এত কম বাজেটের মধ্যে আপনারা কোথাও আপনার মাল কিনতে পারবেন না এত হাই কোয়ালিটির মাল আপনার কোথাও কিনতে পারবেন না আজকে যে মালটা আপনাদেরকে দেখাবো সর্বোচ্চ হাই কোয়ালিটি মধ্যে এই মালগুলো কিন্তু আপনারা দেখেন এই মাল যদি আমি কার্টন করি কার্টন করে কিন্তু আমি কোম্পানির বক্স হিসেবে আমরা বিক্রি করতে পারবো যারা নতুন আছে এরা কিন্তু বুঝতে পারবো না এক জোড়া বাহিরের মাল ফিটিং করে বাজাবেন যে বাইরে থেকে বিদেশ থেকে যেটা আসে ওইটা বাজাবেন আর আমাদের যে ফিটিং আছে এই মাল বাজাবেন আপনার একদম সমান বাজবেন সমান না বাজলে আপনি নেবেন না কোনো প্রকার ইন সমস্যা নেই এবং এখানে যে মালগুলা দেখতে পাচ্ছেন দেখেন এটা উচ্চতা হচ্ছে বাউন্ন ইঞ্চি এটার উচ্চতা হচ্ছে বাউন্ন ইঞ্চি এবং এই দুইটা বক্সের মধ্যে কিন্তু আপনারা চারটে স্পিকার দুইটা বক্সের মধ্যে চারটে স্পিকার দুইটা টুইটার আছে দুইটা কল ওপার আছে আর এই বক্সগুলো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সর্বোচ্চ দামি যে বক্স আছে এই বক্সগুলো আমি আজকে দিছি একদম কম রেটের মধ্যে এখানে কিন্তু আপনাদের যে মালটা দেখতে পাচ্ছেন চায়না জালি এটা কিন্তু বাংলাদেশি জালি না এগুলো কিন্তু সব চায়না থেকে আসে আপনারা বলবেন যে বা এগুলো হয়তো বাংলাদেশে তৈরি হয় বাংলাদেশে তৈরি হয় না সব কিছু কিন্তু চায়না থেকে আসে এবং এখানে আমরা বারো চ্যানেল একটি মিক্সার দিছি এবং এখানে একটি এমলি ফায়ার দিছি একটি মাইক্রোফোন সবসময় ফ্রি দিয়ে থাকি এবারও ফ্রি দিয়ে দিছি এবং এই মালটা যিনি নিতে ওনার সাথে অবশ্যই আমি কথা বলবো এবং পরিচিত হব তো আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাইয়া আচ্ছা আপনি তো আমার দোকানে কি আজকে প্রথম আসছেন না এর আগে আসছিলেন এর আগে একদিন দেখতে আসছিলাম আর আজকে আসছি মাল নিতে ভাইয়া আচ্ছা একদিন তো আপনি দেখতে আসছিলেন তো যখন দেখছিলেন আপনি তখন তো আপনাদেরকে মাল দেখানো হয় নাই ওইভাবে তো আপনার সাথে তো বলছিলেন যে ভাই মাল নিতে আসবো তো আজকে নিতে আসছেন তো আজকে যে মালটা আমরা বাজাইলাম আমরা তো ভিডিওর মধ্যে সবসময় খালি বলি যে ভাই একটা মাল যখন গান বাজে তখন মানুষের কলেজ দেখাবে তো আজকে যে বাজাইলাম এটা কি কথা কি বাস্তব হ্যাঁ ভাই বাস্তব আমি নিজে এখানে বৈশা রয়েছে আপনি বক্স ফিটিং করে বাজাইলেন আমার এদিকে লাগে যেন ছইটা যাইতেছে এমন অবস্থা হয়ে গেছে মানে খুব বিট খুব ভালো আমার কাছে খুবই ভালো লাগছে হ্যাঁ আপনাদের আপনারাও যদি আসেন এখানে আপনাদেরও ভালো লাগবো এর মাল বানানি সব কিছু হাতের কাছে দেখা বুঝে নিতে পারবেন কোনো প্রকারের অসুবিধা নেই আচ্ছা আপনি যে আসছেন এখানে তো দেখা যাচ্ছে যে অনেক ভাই আছে যে স্যান্ডেল মালগুলো এই স্যান্ডেল মালগুলো আপনি দেখেন আবার একটু ভালো করে ক্যামেরা করে দেখাই দেন মানুষের এই দেখেন আমাদের যে মালগুলা একদম চায়না জালি একদম চায়না থেকে আসছে এবং এখানে যে কোয়ালিটিতে দেখতে পারেন কোয়ালিটিতে দেখতে পাচ্ছেন একদম যদি দুই বছর দুই চার পাঁচ বছরের মধ্যে আল্লাহর মতো কোনো কিছু খুলতে হব না এরম অবস্থা দুই চার পাঁচ বছর আপনার দিন রাত চব্বিশ ঘন্টা বাজাবেন কোনো ইনশাল্লাহ সমস্যা নাই মেশিন দিয়েছি কোম্পানির মেশিন মেশিন কোম্পানির মেশিন দিয়েছি এবং এই মালগুলা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমরা হাই কোয়ালিটি যতটুকু পারছি কমের মধ্যে দিয়ে দিছে তো এটার ভিডিও তো প্রাইসটা অবশ্যই বলে দেবো ভিডিও তো প্রাইসটা অবশ্যই বলে দেবো তার আগে বলতে চাই যে দেখা যাচ্ছে এই মালগুলা কিন্তু আপনাদের যেভাবে আমরা দিচ্ছি যে অল্প বাজেটের মধ্যে আপনারা যারা মাল নিতে চাচ্ছেন যারা আড়াই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আপনার দুই জোড়া মাল নিতে চাচ্ছেন তাদেরকে বলবো ভাই অল্প বাজেটের মধ্যে ব্যবসা শুরু করবেন আর এ ভাইয়ের যে এখানে আসছে তো উনি কিন্তু এর আগে আইসা দেখে গেছে আমাদের এখানে মাল দেখার পরে ওনার মাল ভালো লাগছে বিদায় কিন্তু আপনি 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 উনি আসছে তো তো আজকে যে যে আপনার সামনে মাল দেখছেন কেমন বাজে এবং আপনি দেখা যাচ্ছে যে অন্য জেলা থেকে যারা আসতে চায় যে আমি এক একজোড়া ভালো মাল নিব সেক্ষেত্রে কি ওনারা তারপর মাল নিতে পারবে জি অবশ্যই নিতে পারবে এখানে অনেক ধরনের বিভিন্ন ধরনের মাল আছে গ্রাহক আইসা পছন্দ করে তার ইচ্ছা মতো নিতে পারবে আজকে এই ভাই আসছে আইসা বলছে এক কথাই যে ভাই আপনি আপনার মন মতন দেন আমি একজোড়া যে বড়ি দিছি ভাই খোলা বাজারে দশ হাজার টাকা বেছে আর আমাদের একজোড়া বড়ি ভাই পনেরো ষোলো হাজার সতেরো হাজার টাকা খরচ হয়ে যায় আপনাদের বিশ্বাস নাও হইতে পারে এরকম হাই কোয়ালিটি আমাদের মাল ওনাকে দিচ্ছি শুধু বডি এই একজোড়া মাল যদি আমি আজকে কার্টুন করে এক লাখ বিশ হাজার টাকা বেসতে হবে এটা দুর্নীতি হব ভাই আমি ওই কাজ করি না কখনো আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার পাঁচশো টাকা লাভ পাই আমি সর্বোচ্চ চেষ্টা করি কাস্টমারকে ভালো জিনিস দেওয়ার জন্য এবং এখানে যে মালটা আমরা রেডি করছি এগুলা কিন্তু আপনার এই যারা হাটের রোগী তাদের জন্য কিন্তু খুবই একটা বিশেষ করে যারা গান বাজান আপনারা অবশ্যই বলে নেবেন যেন আমার এখানে যেন হাটে রুগী না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওনাদের প্রবলেম হয়ে যাবে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আর যারা দিন রাত চব্বিশ ঘন্টা বাজানোর জন্য নিতে চাচ্ছেন তারা এই মালগুলো নিতে পারেন এইটার প্রাইস হচ্ছে একদম সীমিত প্রাইস আমরা সেট মিক্সার যা এ টু জেড সব কিছু মিলে আমরা দিচ্ছি ওনাদেরকে পঁচাশি হাজার টাকা ওনাদেরকে দিচ্ছি পঁচাশি হাজার টাকা আর অনেক আছে দেখবে যে শুধু এই দুইটা বক্সের দামে এক লাখ বিশ হাজার এক লাখ দশ হাজার টাকা বিক্রি করে সহ কবো ভাই এক লাখ পঞ্চাশ হাজার টাকা লাগবো আমরা নিজের কর্মচারী নিজের দোকানদার আল্লাহর রহমত আপনাদের দয়ায় আমার গাজীপুর সর রাস্তা একটি দোকান রয়েছে আপনারা আসবেন দেখবেন মাল পছন্দ হলে নেবেন না পছন্দ হলে নেবেন না কোনো প্রকার ইনশালনার সমস্যা নেই ভালো টাকা দিয়ে জিনিস কিনবেন ভালো মালটা কিনবেন আমার কথা হচ্ছে টাকা দিয়ে কিনবেন ভালো জিনিসটা কিনবেন আর আপনার এইটাই তো প্রথম শুরু করতেছেন তাই না জি ভাই এটাই আমার প্রথম ব্যবসার শুরু প্রথম আজকেই মাল নিয়ে যাব তারপরে ব্যবসা শুরু করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আর আপনার মাল যেহেতু আমরা এখানে দিছি আপনার এক বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় নিয়ে আসবেন আমি সাথে সাথে আপনাদের এটা সমাধান করে দেব এবং আপনি নেওয়ার পরে তো দেখা যাচ্ছে একটা প্রোগ্রামে গেছেন আপনি দেখা যাচ্ছে যে উনিশ বিশ হয়েছে কিংবা আপনি বাজাইতে পারতেছেন না কিংবা প্রবলেম হয়েছে আপনি সাথে সাথে ফোন দিবেন আমি সাথে সাথে এটা সমাধান করে দেবো কোনো প্রকার ইনশাআল্লাহ সমস্যা নেই আর যে মাল গোলা দিছি আল্লাহর মতে আপনি নাক ডাইকে আপনি দুই চার পাঁচ দশ বছর চালাতে পারবেন কোনো প্রকার ইনশাআল্লাহ সমস্যা হবে না আপনি দেখেন যে স্টেডিয়াম মার্কেট বলেন পাটাটলি বলেন অন্য অন্য জায়গায় বলেন কম দামি দামি জিনিস সব জায়গায় পাবেন দামি কম দামি জিনিস সব জায়গায় পাবেন এবং একটা দোকানদার যদি আপনাকে ভালো জিনিস না দেয় মন থেকে আপনি কিন্তু নিতে পারবেন না পারবেন না ভাই নেওয়া যাবে আমিও তাই সেই বলছি ভাই আপনি আমার আপনার উপরে দিচ্ছি আপনি আমার ভালো মাল দেন তো মালগুলো বাজাইছেন ভাই আমার খুবই ভালো লাগছে খুবই আচ্ছা আপনি যে এতগুলা টাকা দিচ্ছেন পঁচাশি হাজার টাকা দিচ্ছেন আমাকে তো আজকে যে মালটা দিলাম আপনার কি যে টাকাটা যে দিচ্ছেন আপনি কি ঠিক মতন মানে আপনি যে জিততে পারছেন কিনা বললেন তো কাস্টমারকে জি ভাই জি আমি জিততে পারছি আর এখানে আসার এত সুন্দর একটা সিস্টেম কোনো রাস্তাঘাটে কোনো যায় ঝামেলা নাই বাস থেকে নাই মেই মার্কেট মার্কেটের এই দোকান খুব সুবিধা আপনারাও আসেন আমিও আসছি আপনারাও আসেন যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো যদি আমার কাছ থেকে মাল নিছেন কিংবা আমার ভিডিওটা দিন ধরে দেখেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন এবং আপনি আমার ভিডিওটা দিন ধরে দেখেন আমি ভাই দেড় বছর আপনার ভিডিও দেখা তারপরে আসার সাহস করছি তো আইসা আমার খুবই ভালো লাগছে ভাই মাল অনেক ভালো পাইছি আপনাদের দোকানের লোক সবাই ভালো ভাই আর আসার প্লেসটাও অনেক ভালো আমার খুব ভালো লাগতেছে ইনশাল্লাহ আচ্ছা চিংশাল সমস্যা নয় অবশ্যই এই বাইরের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের কাছে কিন্তু সব ধরনের মাল আছে আপনার স্যান্ডিল মাল আছে বইয়ের মাল আছে আর মাল আছে শেয়ারের মাল আছে আপনার যে মডেল চাবেন সেই মডেল কিন্তু আপনি নিতে পারবেন বাজেট সমানই আপনি যদি আরও কম থাকে যে পঞ্চাশ হাজার মতো নেবেন নিতে পারবেন আপনি যদি বলেন যে ভাই আমি দশ টাকা পাঠাই দিলাম আমার এই রকম একটা মাল দিয়ে দেন এই ভিডিওটা দেখেন এই ভিডিওতে যেমনি এই এমনি পাঠাই দেন সেভাবে কিন্তু আমরা ওইভাবে করে দিতে পারবো কোনো সমস্যা না আপনি দোকানে আসলে যে মাল পাবেন আপনি ওইখানে বসে থেকে সেম মালই পাবেন কোনো প্রকার ইনশাআল্লাহ উনিশ বিশ হবে না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এখানে যারা আসতে চান অবশ্যই ফোন করে আসতে পারেন যারা সাউন্ড সিস্টেম নিতে চান আমাদের কাছে সব ধরনের মাল আছে আপনারা আমাদের বিভিন্ন রকম ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন দেখার পরে যদি ভালো লাগে ওইটা আপনি অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ